কোরবানির ঈদের আগে বাস র‍্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের টঙ্গি ফ্লাইওভারের কাজের অগ্রগতি পরিদর্শন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেখানে আছেন রিপোর্টার প্রসূন আশিস, সরাসরি যাচ্ছি তার কাছে। আওতায় এই প্রায় গাজীপুরের চান্দিনা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত প্রায় 20 কিলোমিটার দীর্ঘ এই যে যে একটি প্রকল্প নেওয়া হয়েছে, এই প্রকল্পের অনেকগুলো কাজই কিন্তু এখনও বাকি আছে। তো এরই মধ্যে টঙ্গি থেকে একটি লেন ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে, আরও একটি লেন খুলে দেওয়ার অপেক্ষায় কিন্তু রয়েছে এবং এ অবস্থায় অনেক কাজই এখনও বাকি আছে। এই এই রাস্তার যে লিঙ্ক রোডগুলো এবং র্যাম্প যেগুলো নেমে আসছে বিভিন্ন রাস্তার সাথে লিঙ্ক করেছে, সেগুলোর নির্মাণ কাজও কিন্তু এখনও বাকি আছে। তো এরই মধ্যে এই এই প্রকল্পটির বাকি যে আরেকটি লেন খুলে দেওয়ার প্রচেষ্টা চলছে, কথা ছিল এই জুন মাসেই সেটি খুলে দেওয়া হবে, কিন্তু সেটি এখনও কাজ অনেকগুলো বাকি থাকায় সেই কাজটি মূলত পরিদর্শন করতে এসেছেন সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আমি যদি বলি যে এই প্রকল্পের মূলত দৈর্ঘ্য 20.5 কিলোমিটার এবং এই প্রকল্পের মধ্যে আবদুল্লাপুর থেকে টঙ্গির চেড়াগালি পর্যন্ত 4.5 কিলোমিটার যে উড়াল সড়ক এবং 6টি উড়াল সেতু রয়েছে, সড়কের প্রধান যে করিডোরের সঙ্গে সংযোগের জন্য বিভিন্ন অংশে 113টি সংযোগ সড়ক রয়েছে, 25টি বিআরটি স্টেশন রয়েছে এবং 2টি টার্মিনালও রয়েছে ঢাকা বিমানবন্দর ও গাজীপুরের শিববাড়ি এলাকায়। তো এই যে যে কার্যক্রমগুলো, সেই কার্যক্রমগুলো কিন্তু কার্যক্রমগুলোর অনেকগুলোই কিন্তু এখনও বাকি রয়েছে। সেই কার্যক্রমগুলো সর্বশেষ অবস্থা কী সেটি পরিদর্শন করে আজকেই সিদ্ধান্ত নেবেন যে এটি মূলত খুব শিগগির খুলে দেওয়া যাবে কি না। মূলত এই জন্যই আজকের এই সর্বশেষ নির্মাণ কাজগুলো পরিদর্শন করতে এসেছেন সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী। এরই মধ্যে তিনি এই ফ্লাইওভারের একটি উপরে একটি জায়গায় এই পরিদর্শন শেষে তিনি কথা বলবেন, সেরকম একটি ব্যবস্থাপনাও তৈরি করা হয়েছে এবং গণমাধ্যম কর্মীরা সেখানে অপেক্ষা করছে। মূলত গাজীপুরের টঙ্গি ফায়ার সার্ভিস থেকে উত্তরা হাউস বিল্ডিং পর্যন্ত ফ্লাইওভারের ঢাকামুখী 2 লেন দিয়ে এরই আগে একটি যে লেনটি খুলে দিয়েছে সেটি দিয়ে মূলত বাস চলছে এবং এখন যে লক্ষ্য সেটি হলো আধুনিক মানের এই বাস যখন পুরোপুরি খুলে দেওয়া হবে তখন আধুনিক মানের কিছু বাস মূলত এই রোড দিয়ে চলবে, একেবারে বিরামহীনভাবে চলবে গাজীপুরের চান্দিনা থেকে এবং এদিকে হযরত শাহজালাল বিমানবন্দর পর্যন্ত। এই লক্ষ্য নিয়ে মূলত এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। কিন্তু একটি কথা সবসময় যেটি বলেছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী যে এটি আরও অনেক আগে খুলে দেওয়ার কথা ছিল, এটি গলার কাটা হয়েছে সেটিও তিনি বারবার বলেছেন, তবে সেটির প্রায় অপেক্ষার প্রায় শেষ প্রান্তে এখন, এজন্যই তিনি সবশেষ কার্যক্রমগুলো দেখতে এসেছেন এবং এইটি পরিদর্শনের পরেই সিদ্ধান্ত নেবেন যে কবে এটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া যাবে। মূলত এই ছিল সবশেষ তথ্য। এখানে কিছুক্ষণের মধ্যেই হয়তো সার্বিক অবস্থা নিয়ে সড়ক পরিবহন মন্ত্রী কথা বলবেন, সেটি আমরা জানিয়ে দেব। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরের টঙ্গিতে।